बिस्मिल्लाहिर्रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थी बंधुरा, आशा करी सबाई भालो आछो। आज के आमी नवम ए दशम श्रेणी रसायन द्वितीय अध्याय अर्थात पदार्थेर अवस्था ए अध्याय 2.7 जे पार्टटी एटा सम्पर्के आलोचना करब। तो 2.7 एर पार्टेर मूल विषय छिलो हच्छे पातन एवं ऊर्ध्वपातन। पातन एवं ऊर्ध्वपातन एखाने देखी पातन की। पातन होच्छे दुईटी प्रक्रिया समष्टि, एकटा होच्छे बाष्पीभवन एवं आरेकटा होच्छे घनीभवन। घनीभवन এই দুইটা সংমিশ্রণটাই হচ্ছে পাতন। অর্থাৎ পাতন প্রক্রিয়া এই দুইটা প্রক্রিয়া সংগঠিত করতে হয়। একটা উদাহরণ দিলে আমরা পাতনের বিষয়টা আরো বেশি ক্লিয়ার হব। মনে করো একটা পাত্রে একটি মিশ্রিত গ্যাস আছে। মিশ্রিত গ্যাস অর্থাৎ যেখানে একাধিক গ্যাস একসাথে অবস্থান করে। মনে করো এ বি সি এই তিন রকম গ্যাস আছে। সাপোজ আমি ধরে নিই এদের এই মিশ্রিত পদার্থগুলোর একটা একটার স্ফুটনাঙ্ক বা গড়নাঙ্কের মান ভিন্ন ভিন্ন। মনে করো এটার স্ফুটনাঙ্কের মান, সি এর স্ফুটনাঙ্ক মান মনে করো 40°C, বি এর স্ফুটনাঙ্কের মান হচ্ছে সাপোজ 120°C এবং এ গ্যাসের স্ফুটনাঙ্ক হচ্ছে 170°C। এরকম বিভিন্ন টেম্পারেচারের স্ফুটনাঙ্ক গড়নাঙ্ক বিভিন্ন ভিন্ন ভিন্ন মান বিশিষ্ট বিভিন্ন গ্যাসগুলো আমরা একসাথে মিশ্রিত করা থাকলে সেগুলোকে পৃথক করার জন্য আমরা এই পাতন পদ্ধতি অবলম্বন করি। এখন এই এ বি এবং সি গ্যাসকে আমরা একটা চুল্লিতে নিতে পারি। সাপোজ একটা পাত্র এখানে, এটা মনে করে চুল্লি, এখানে নিচে তাপ দেওয়া হচ্ছে। এই অঞ্চলের তাপমাত্রা হয়তো 160°C। এই অঞ্চলের তাপমাত্রা, এই চুল্লির এই অঞ্চলের তাপমাত্রা হচ্ছে 110 থেকে 160°C এবং এই অঞ্চলের তাপমাত্রা মনে করো তোমার 30°C থেকে 110°C। এখন এই এ বি সি মিশ্রিত গ্যাসকে যদি আমরা এই চুল্লির মধ্যে দেওয়া হয় মানে দিই, তাহলে দেখা যাবে যে চুল্লির মধ্যে দেওয়ার সাথে সাথে যখন এই যে টেম্পারেচার যেখানে 30 থেকে 110°C এই অঞ্চলে, দেখা যাবে এখান থেকে সি গ্যাসটা আলাদা হচ্ছে। কারণ সি গ্যাসের স্ফুটনাঙ্ক ছিল 40°C, সেখানে যদি এই মিশ্রিত গ্যাস 30 থেকে 110 এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে দেখা যাবে এই সি গ্যাসটি এইখানে পুরো বাষ্প হয়ে আলাদা একটা পাত্রে জমা হচ্ছে। সি গ্যাসটা এরকম বাষ্প হয়ে আলাদা পাত্রে জমা হচ্ছে, পরে এই পাত্রকে আবার ঠান্ডা করে এই গ্যাসগুলো তরল আকারে আলাদা করে নেওয়া যাবে। তারপরে বাকি থাকে হচ্ছে এ এবং বি গ্যাস। এখন এখানে এ এবং বি গ্যাস 30 থেকে 110 মধ্যে এরা কখনো বাষ্প হবে না, এরা বাষ্প হবে না। তো এখন এ এবং বি গ্যাসটা সাপোজ এইখানে আসলো, কিন্তু এখানে এ গ্যাসের বি গ্যাসের মানে স্ফুটনাঙ্ক যেটা সাপোজ 120°C, এই 120 ডিগ্রি রেঞ্জ হচ্ছে 110 থেকে 160 মধ্যে। তার মানে কি এই অঞ্চলে বি গ্যাসটা বাষ্প হয়ে আলাদা হচ্ছে। ঠিক অনুরূপভাবে এটাও আলাদা একটা পাত্রে আমরা নিতে পারি, নিয়ে এই পাত্রে নেওয়া গ্যাসগুলোকে আবার পুনরায় ঘনীভবন করে আমরা ঠান্ডা করে তরল আকারে নিতে পারি। তো এখানে দেখা গেল বি গ্যাস আলাদা হয়ে যাচ্ছে, পরবর্তীতে অবশিষ্ট এ গ্যাসটা এই অঞ্চলে সেই গ্যাস আকারে আমরা আলাদা আর একটা পাত্রে সংগ্রহ করে নিতে পারি। তো এভাবে একাধিক মিশ্রিত মানে একাধিক গ্যাস মিশ্রণ থেকে ওই গ্যাসগুলোকে পৃথক করার পদ্ধতির নামই হচ্ছে পাতন। তবে পাতন প্রক্রিয়ায় এই সকল পদার্থগুলো পৃথক করতে গেলে অবশ্যই তাদের স্ফুটনাঙ্ক বা গলনাঙ্কের মানের পার্থক্য কমপক্ষে 40° হতে হবে। অর্থাৎ পাতন প্রক্রিয়া সম্পূর্ণ করতে গেলে পাতন প্রক্রিয়ায়
পৃথক করতে গেলে উপাদান গ্যাসসমূহের স্ফুটনাঙ্কের পার্থক্য চল্লিশ ডিগ্রি হতে হবে, কমপক্ষে চল্লিশ ডিগ্রি। চল্লিশ ডিগ্রির নিচেই হলে কখনো পাতন প্রক্রিয়ায় উপাদান গ্যাসগুলোকে পৃথক করা যাবে না, তখন আবার আংশিক পাতন নামে একটা বিষয় আছে। সেই আংশিক পাতন প্রক্রিয়ায় তখন চল্লিশ ডিগ্রির কম হলে সেক্ষেত্রে আংশিক পাতন প্রক্রিয়ায় পৃথক করতে হয়। তাহলে এখন দেখো পাতন কাকে বলে, পাতন তাহলে আমরা ওখানে দেখলাম যে সর্বোত্তম গ্যাসগুলোকে আগে কি বাষ্প করে নিচ্ছে, বিস্তৃত গ্যাসগুলো এক এক অঞ্চলে এসে বাষ্প হচ্ছে, পরবর্তীতে সেই বাষ্পগুলোকে আবার শীতল করে আমরা গ্যাসগুলোকে আলাদা করছি। এই পুরো প্রক্রিয়াটার নামই হচ্ছে পাতন। তাহলে আমরা পাতনের সঙ্গে এভাবে লিখতে পারি, কোনো তরলকে তাপ প্রদানের প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। পাতন প্রক্রিয়া সংঘটিত হতে গেলে অবশ্যই ওই তরলে যে সকল মিশ্রিত উপাদানগুলো থাকে ওই উপাদানগুলোর স্ফুটনাঙ্কের মানের পার্থক্য কমপক্ষে চল্লিশ ডিগ্রি করে থাকতে হবে। এবার দেখি ঊর্ধ্বপাতন কি, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। ঊর্ধ্বপাতন হচ্ছে যে প্রক্রিয়ায় কঠিন পদার্থ কে তাপ প্রদান করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বলে। তাহলে আমরা ঊর্ধ্বপাতন প্রক্রিয়া সংজ্ঞাটা এভাবে বলতে পারি, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সেটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে আমরা ঊর্ধ্বপাতন বলি। অর্থাৎ কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হবে, তাপ প্রয়োগে সরাসরি বাষ্প হবে, আবার শীতলীকরণ করলে সরাসরি তরল না হয়ে বাষ্প কঠিন হবে। শীতলীকরণ বা ঘনীভবন করলে সেটা বাষ্প তরল না হয়ে সরাসরি কঠিনে পরিণত হবে, এই প্রক্রিয়াটাকে বলা হবে ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন। এখন যে সকল পদার্থ এরকম ঊর্ধ্বপাতন হয় তাদেরকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ। তো ঊর্ধ্বপাতিত পদার্থ যেমন কঠিন কার্বন ডাইঅক্সাইড, এই কঠিন কার্বন ডাইঅক্সাইডের আরেক নাম কিন্তু শুষ্ক বরফ, শুষ্ক বরফ বলা হয়। কঠিন কার্বন ডাইঅক্সাইড
তারপরে ন্যাপথলিন, ন্যাপথলিন, ন্যাপথলিনের সংকেত হচ্ছে এরকম। আমি এখানে গাঠনিক সংকেত তাকালাম, অ্যাকচুয়ালি এটা হচ্ছে C10H8। তারপরে আয়োডিন, আয়োডিন I2, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই সকল পদার্থগুলো হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। অর্থাৎ এই সকল পদার্থকে যদি আমরা তাপ দিই তাহলে সরাসরি সেটা তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। তাহলে আমরা দেখলাম যে কঠিন কার্বন ডাইঅক্সাইড, ন্যাপথলিন, আয়োডিন এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড এগুলো সব হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। এই পদার্থগুলোকে যদি তাপ দেওয়া হয় তাহলে এরা কখনোই তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। তো এই ছিল আজকে আমার আলোচনা। সামনের দিন আমরা এই অধ্যায়ের সৃজনশীল যে কোশ্চেনগুলো, মূল বইয়ের যে সৃজনশীল কোশ্চেন সেটা নিয়ে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।